আসসালামু আলাইকুম, নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাদক ও জুয়ার টাকার জন্য কুষ্টিয়া জেলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক রোকসানা খানমকে তার ভাতিজান নওরোজ কবির ওরফে নিশাত খুন করেন বলে দাবি করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা। গতকাল সোমবার রাতে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নওরোজ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুদ্দিন। গতকাল দিবাগত রাত 12টার দিকে শহরের হাউজিং এলাকা থেকে নওরোজকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গতকাল রাতে নিহত রোকসানার স্বামী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নওরোজের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 2 থেকে 3 জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আপনারা চ্যানেলের গত ভিডিওর মাধ্যমে হয়তো জেনে থাকবেন যে গতকাল বেলা 11:30টার দিকে শহরের হাউজিং ডি ব্লকের সাততলা বাড়ির দোতলার ফ্ল্যাট থেকে রোকসানার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত শুরু করে। ডিবির ওসি নাসিরুদ্দিন বলেন, রোকসানার বাড়ির চারতলায় নওরোজ তার মা ও ভাইকে নিয়ে থাকতেন। ওই বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রোকসানার বাড়িতে নওরোজ নিয়মিত আসা যাওয়া করতেন। তাৎক্ষণিকভাবে হাউজিং এলাকায় অভিযান চালিয়ে নওরোজকে আটক করা হয়। নাসিরুদ্দিন বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় নওরোজ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। নওরোজের দেওয়া তথ্যে জানা যায়, রোকসানা নিঃসন্তান হওয়ায় ছোটবেলা থেকেই নওরোজকে ছেলের মতো আদর করতেন। 2013 সালে নওরোজের বাবা মারা যাওয়ার পর থেকে রোকসানা নওরোজের দেখভাল করতেন। নওরোজ মাদকে আসক্ত বলে পুলিশকে জানিয়েছেন। এছাড়া তিনি অনলাইন জুয়ার সঙ্গেও জড়িত, এজন্য তিনি প্রায়ই রোকসানার কাছ থেকে টাকা নিতেন। মাদক ও জুয়া খেলার টাকা যোগান দিতে সম্প্রতি নওরোজ তার ফুফুর কিনে দেওয়া মোটর সাইকেলও বিক্রি করে দেন। সম্প্রতি রোকসানা নওরোজকে টাকা দেওয়া বন্ধ করে দেন এবং বকাঝকা করেন। এতে নওরোজ ক্ষিপ্ত হয়ে রোকসানাকে মারার পরিকল্পনা করেন। গত শনিবার রাতে রোকসানা ছাদের ফুলবাগানে পানি দিতে যান। এ সময় রোকসানার ফ্ল্যাটের একটি কক্ষে কৌশলে প্রবেশ করে লুকিয়ে থাকেন নওরোজ। রোকসানা ঘরে ফিরে ঘুমিয়ে গেলে রাত 1:30টার দিকে রান্নাঘর থেকে শিলপাটার শিল নিয়ে ঘুমন্ত রোকসানাকে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে রোকসানার মৃত্যু হয়। গতকাল রাতে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত শিলটি বাড়ির লিফটের পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল রাতে রোকসানার লাশ দাফন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রাতে নিহত ব্যক্তির স্বামী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। আজ মঙ্গলবার বিকেলে নওরোজকে আদালতে নেওয়া হয়েছে।